নমস্কার, কেমন আছেন সবাই? পূর্বাসে ঘর কোন আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল 8:30 মতো বাজে এখন। আমি এখন আমাদের বাড়ির ছাদে মেদিনীপুরে ধান চালের কৌটোটা একবার নিয়ে যাই, পায়রাগুলোকে আজকে একবার খাবার দিয়ে দিই, আবার কবে এদের সঙ্গেও দেখা হবে। প্রথম প্রথম পায়রাগুলো আমাকে দেখলে ভয় পেত জানেন, আর এখন 1 মাস দেখে দেখে আমাকে চিনে গেছে, দেখলেই এখন উড়ে চলে আসে। আমার থেকেও এরা বেশি রামকৃষ্ণকে চেনে। লাস্ট 1 মাস প্রত্যেক দিন সকালে ওই দাদু কিংবা দিদার সঙ্গে এসে প্রত্যেক দিন এদেরকে খেতে দিত, আজও দিয়ে গেছে। এখন এদের এটা সেকেন্ড রাউন্ড চলছে। দাঁড়ান, এই দিকটাতে একটু সাইড করে দিই, ওই যে কাকটা বসে আছে ওখানে, ও আবার এদের সঙ্গে খুঁটে এইভাবে খেতে পারে না, ওকে মা দেখি এখানে আলাদা করে একটু করে দেয়, ও এখানে সাইডে এসে আস্তে আস্তে খায়। 4 বছর পর 4 সপ্তাহের ছুটি একদম হু হু করে যেন কেটে গেল, এই যেন মনে হচ্ছে গতকাল এসে সব বাক্সগুলো খুললাম। মেহারও দেখছি এবার মনটা ভারী খারাপ, ওরও এবার ফিরে যাওয়ার মন নয় কিছুতেই। লাস্ট 1 মাস মামা মাসি দাদু দিদা সবার মাঝখানে থাকা, তাদের ভালোবাসা, সমস্ত রকমের অন্যায় আবদারগুলোকে প্রশ্রয় দেয়া, কিছুতেই ওর এইগুলোকে ছেড়ে বাড়ি যাবার মন নয়। বারবার ধরি আমার মা বাবার মাথা খারাপ করে দিচ্ছে, দিদা তুমি কবে যাবি আর দাদাই তুমি কবে যাবি, এই করে করে। সকালের দিকটা বেশ সুন্দর বৃষ্টি হয়েছে, আস্তে আস্তে গরমটাও বেশ কেটে গেল। চারিদিকটা একটু ভালো করে দেখে নিই, আবার কবে আসবো। যা চারিদিকে এই মহামারী, যুদ্ধ, বিদ্রোহ, রোজই প্লেন বন্ধ, ট্রেন বন্ধ, এসব তো চলেই যাচ্ছে। তবে বহু বছর পর এতদিন আমি মেদিনীপুরে কাটালাম, 4 সপ্তাহ, পুরো একদম 1 মাস। মানিক সঙ্গে এলে এটা অবশ্য হতো না, যখন ওর সঙ্গে আসা যাওয়া করি তখন ছুটিটা একটু কম থাকে, এতদিনের ছুটিও পায় না। কিন্তু এবার বাচ্চাদের নিয়ে আগে চলে আসতে কটা দিন ছুটি আমি বেশি পেলাম। এটা আমাদের একদম উপরের ছাদটা, রাতের বেলাতে এলেও ভারী সুন্দর লাগে এখান থেকে দেখতে, অনেকটা দূর অবধি বেশ শহরটা দেখা যায়। আমার মায়ের সব গাছপালারা, নয়নতারা, তুলসী, বৃষ্টির জল পেয়ে সব এক গাছ করে ফুল দিচ্ছে। চলো, তোমরাও সবাই ভালো থেকো, আবার হয়তো পরের বছর দেখা হবে। 10:30 দিকে বেরাবো, এখনও ঘন্টা 2 খাতে আছে, চলো নিচে যাই। ও, আজকে জল খাবারে আবার পিৎজা, ছেলে মেয়েদের এটা ভারী পছন্দ হয়েছিল জানেন। লাস্ট 1 মাসে মা বোধহয় 10 থেকে 12 দিন এই পিৎজা বানিয়েছে শুধু, তাই আজকে চলে যাবার দিন মনে করে ঠিক মা পিৎজাটা আবার বানিয়ে দিয়েছে। হচ্ছেও বেশ ভারী ভালো খেতে, রেসিপিটা শিখে নিয়েছি, এবার ওখানে গিয়ে করে করে দেবো মাঝে মাঝে। ব্যাগ বাক্সগুলো কাল রাতেই সব গোছানো হয়ে গেছে, এখন শুধু ওই ঘরের কোনো কিছু পড়ে আছে কি না, ছেলে মেয়েদের খেলনা বলুন বা থার্মোমিটারটা বলুন বা জ্বরের ওষুধটা বলুন, এইটুকুই শুধু একটু খুঁজে নেয়া। এরপর 1 সপ্তাহ হালি শহরে, 1টা দিন আমার বোনের বাড়িতে, ব্যাস হয়ে গেল ছুটি শেষ, তারপরেই ফিরে যাওয়া। দুর্দান্ত হয়েছে, পাউরুটি আর ডিম দিয়ে বানিয়েছে, কিন্তু খেতে একদম দুর্দান্ত হয়েছে। ও বাহ, এটাও দিয়ে গেছে সকাল সকাল, গতকালই দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, ভালোই হলো যাবার আগে দিয়ে গেল, দেখে যেতে পারবো একবার কেমন হয়েছে। সে আপনাদের বলছিলাম না গতকাল যে এই বাড়ির জন্য একটা এয়ার ফ্রায়ারে অর্ডার দিয়েছি, সেটাই এসেছে, ফিলিপসের একটা এয়ার ফ্রায়ার। মায়েরও এটা বহুদিনের শখ ছিল, ভিডিওতে বিভিন্ন জিনিস দেখতো তো আমি এয়ার ফ্রায়ার বানাই, মায়েরও দেখতাম বেশ ইচ্ছা হতো। বাহ, দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, বলুন ফুলতে পারবো এখন? না, চলুন। মোটামুটি সব প্যাকিং হয়ে গেছে আর সেরকম কিছু নেবার নেই, সবাই আমরা রেডি হয়েও গেছি, এবার বেরাবো। এদিকে রামা বুড়িও রেডি, সঙ্গে পেপা পিক নিয়ে, আমার ছোটো মামা আর মেহা। লাস্ট 1 মাসে মেহা সব থেকে কাছের বন্ধু। বাড়িটাকেও একবার ভালো করে দেখে নিই, এই হলটাতে বসে কত গল্প করেছি, কত টিভি দেখেছি। আর এই দিকটাতে আমার বাবার ঘরের দরজার মাথার উপরে সব ফটোগুলো রাখা, আমার বিয়ের ফটো, আমার বোনের বিয়ের ফটো, বোনের ছেলের ফটো, বাবার রিটায়ার হওয়ার ফটো, আর এটা হচ্ছে গিয়ে বাবার ঘর, এটা আমার মায়ের রান্নাঘর যেখান থেকে পৃথিবীর সব থেকে সুস্বাদু খাবারগুলো সব বেরায়, আর এখানে সেই কালকের ফুলের ভাসটা, এটা সঙ্গে করে নিয়ে যাচ্ছি না, কাঁচের তো, থাক আমার মায়ের কাছে, আরও অনেক ভালো থাকবে। চলুন, হয়ে গেল ছুটি শেষ, বেরাই এবার।
আসি কাকিমা। চলো আসি মা। নো কান্নাকাটি, নো কান্নাকাটি, নো কান্নাকাটি, নো কান্নাকাটি। যত তাড়াতাড়ি যাবো আবার তত তাড়াতাড়ি ফিরবো। হ্যাঁ হ্যাঁ সব ওষুধ খাবো। চলো ছোট বাই বাই। ওকে সবার আগে বসবে নাকি এরকম? হাই ওকে পিছনে নিয়ে নে, সামনে সিটে বসো। পিছনে বাবা মুখ তো দেখো, আবার সামনে সিটে বসো। ওয়াশিং মেশিন যেখানটা থাকে একটা কালো ছোট ট্রলি আছে ওটা তোমাদের। দেখা একবার হচ্ছে তো তাহলে, বৃষ্টি হোক ঝড় হোক জল হোক একটু কমছে যাবে, কিন্তু মঙ্গলবার থেকে চলে যেও। চলো মা আসি। আরে আবার দেখা হবে তো, আবার কাঁচ দোকানে এই তো দুদিন পরেই আবার দেখা হবে। ওই যে আমার বাড়িটা। হাই মামা, হাই। চল হ্যাঁ সাবধানে থেকো সবাই, ঠিক আছে? আসছি বাবা, আসছি ছোট। এটা আমাদের মেদিনীপুরের কাঁসাই নদী, একটু ছোট কিন্তু ভারী মিষ্টি। 3.5 ঘন্টা মতো লাগবে হালিশহর পৌঁছাতে, মাঝে হয়তো কোলাঘাটে একবার দাঁড়াবো। খিদেটাও এখন বেশ পাচ্ছে, সকালের দিকটা ভালো করে কিছু খাওয়া হয়নি। ছেলেমেয়েরাও ভারী মনমরা হয়ে গাড়িতে বসে আছে, একবারটি নামবো তখন সবাই মিলে। দাঁড়িয়েছি এখানে আমরা এখন একবার আপ্যায়ন হোটেল ও রেস্টুরেন্ট, সবাই একটু চা জল খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। লুচি আলুর দম নেই, শেষ হয়ে গেছে, ওই জন্য মানিক আমার জন্য একটা ডিম টোস্ট এনেছে। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, বাড়িতে যতই চেষ্টা করা হোক এমন সুন্দর কখনো হয় না। গন্ধটাও খুব সুন্দর বেরাচ্ছে, আবার চাট মশলা দিয়ে দিয়েছে ওপরটা একটু। দারুণ খেতে হয়েছে। চলুন, অনেকটাই চলে এসেছি, আর বেশিক্ষণ রাস্তা বাকি নেই। অল্প অল্প ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে, তবে মেঘটাও ভালো হয়েছে, মনে হচ্ছে বৃষ্টিটা জোরে আসবেও আবার। চেনা চেনা সব নামগুলো সাইনবোর্ডে পড়তে পড়তে যাচ্ছি, আর কি ভালো লাগছে। সব জায়গাগুলোতে আত্মীয় স্বজনরা ছড়িয়ে ছিটিয়ে আছে, ছোটবেলায় কত আসা যাওয়া করতাম এই সমস্ত জায়গাগুলোয়। কত বছর হয়ে গেল সবার সঙ্গে দেখাই হয় না। এই যে এদিকে মা গঙ্গা, কতদিন পর দর্শন করছি, চলে এসেছি বাড়ির কাছাকাছি। মালগুলো নিতে তখন আবার বেরাতে পারবে না তো বর্দা। গাড়ি ঢোকালে আমার দেখতে পাবি না, চুলগুলো সরা না হলে তো দেখতে পাবি না। মেহা তোর হেয়ার ব্যান্ডটা নে, ওই রাবার ব্যান্ডটা। আয় বেরিয়ে আয় বেরিয়ে আয়, তুমি পারবে না ওটা বর্ষা, তুমি তো পারবে না। এখানটা পুজো হয় কোনখানটা? ও বাহ, একদম বাড়ির কাছেই তাহলে তো। এটা আমার মেজদি, আমরা তিন যা, আমি সবার ছোট, আর সামনে যাচ্ছে বর্দা। মেন রোডে গাড়িটা দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এই ভেতরের রাস্তাগুলো গাড়ি ঢোকে, কিন্তু আসলে ঘুরিয়ে বার করাটা হয়তো একটু অসুবিধা হয়ে যাবে, তো ওই জন্য এইটুকু রাস্তা আমরা হেঁটেই চলে এসেছি। মানিক মেজদা বাচ্চারা একটু আগে চলে এসেছে, আর এই যে এটা আমার শ্বশুর বাড়ি। ভারী সুন্দর জানেন, একদিকটা বাড়ি একদিকটা ছোটো মতো একটা বাগান, খুব সুন্দর বেশ। একটা পুচকি মতো আম গাছ, প্রচুর আম ধরে এটায়, এবছরও খুব ধরেছে, কটা আম রেখেও দিয়েছে আবার এদের জন্য। কতদিন পর দেখছি বাড়িটাকে। করোনার পরে
বলছে সব সব ভুলে যাচ্ছি, কিছু মনে রাখতে পারি না, এই রে প্রণাম টোনাম করে যদি আমাকে না চিনতে পারে তারপর সব বিনাশ হয়ে গেল তো। বসো বসো বসো। চলুন বহুদিন পর সবার সঙ্গে দেখা, একটু গল্প গুজব করি। ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে।